হ্যালো আসসালামু আলাইকুম আর অংশ আপনার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনঅর্ডারড ম্যাপ ঠিক আছে তো আনঅর্ডারড ম্যাপ নিয়ে আলোচনা করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আনঅর্ডারড সেট এবং আনঅর্ডারড মাল্টি সেট এই দুইটা ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন কারণ সম্পূর্ণটা ওই দুই ভিডিওগুলোর সাথে রিলেটেড ঠিক আছে আর অবশ্যই আপনারা তো ম্যাপ সম্পর্কে জানেনই কারণ ম্যাপ সম্পর্কে জানার পরেই তো আনঅর্ডারড ম্যাপে আসবেন তাই না তো শুরু করি তো আনঅর্ডারড ম্যাপ শুরু করার আগে আমি কিছু কথা বললেনি সেটা হচ্ছে আমরা যখন আচ্ছা আমি আগে আনঅর্ডারড ম্যাপ আর ম্যাপের মধ্যে কিছু পার্থক্য বলবো এখন দেখুন আনঅর্ডারড ম্যাপ আর ম্যাপের মধ্যে কিছু পার্থক্য সেটা হচ্ছে ম্যাপে আমরা কি রাখতাম ম্যাপে দুইটা ভ্যালু থাকতে পারতো একসাথে দুইটা মানে পেয়ার আকারে ভ্যালুগুলো থাকতো ঠিক আছে পেয়ার আকারে অনেকগুলো ভ্যালু থাকতো তো একটা প্রথম যে ভ্যালুটা থাকতো সেটাকে কি হিসাবে ধরা হইতো কি আরেকটা যেটা থাকতো সেটা হচ্ছে ভ্যালু তার মানে ওই কি এর মধ্যে ওই ভ্যালুটা থাকতো ওকে আর কিগুলো হয়তো কি ইউনিক কিগুলো হয়তো ইউনিক এবং সেগুলো হচ্ছে অর্ডারেড ঠিক আছে তার মানে হলো অর্ডার অনুযায়ী সাজানো থাকতো মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকতো ছোট কিটা সব প্রথমে পাইতাম আমরা যখন ইটারেটর ব্যবহার করে ওগুলো প্রিন্ট করতাম বিগেন থেকে ইন পর্যন্ত তখন ছোট কিটা কিন্তু আমরা বিগেনে পাইতাম তারপর আস্তে আস্তে বড় কি এভাবে বাড়তে থাকতো ঠিক আছে তো মানে অর্ডার কীগুলো কীভাবে থাকতো অর্ডারেড থাকতো বাট আনঅর্ডারেড কী এর মধ্যে যে পার্থক্যটা আমরা পাবো যে এখানেও কিন্তু আমাদের কীগুলো হবে ইউনিক ঠিক আছে এখানেও কিন্তু পেয়ার হিসাবে মান থাকবে কী থাকবে কী এর ভ্যালু থাকবে কীগুলো হবে ইউনিক বাট আমরা কীগুলো কী থাকবে না অর্ডারেড অবস্থায় থাকবে না এগুলো থাকবে আনঅর্ডারেড মানে ইচ্ছা মতো মানে আমরা হচ্ছে এটা কী হবে ব্যালেন্স ট্রি একটা গঠন করবে যে আমরা যে ভ্যালুটা প্রথমে থাকবে ওইটাই প্রথমে থাকলো এভাবে থাকতে পারে মানে এটাই কী হবে না যে কীগুলা অর্ডারড অবস্থায় থাকবে না আনঅর্ডারড অবস্থায় থাকবে এই জন্য তো এটার নাম হচ্ছে আনঅর্ডারড ম্যাপ ঠিক আছে তো ম্যাপ আর আনঅর্ডারড ম্যাপের মধ্যে কয়েকটা পার্থক্য পাবো যেটা অর্ডারড অবস্থায় থাকবে ম্যাপ আনঅর্ডারড ম্যাপ অর্ডার অবস্থায় থাকবে না আরেকটা পার্থক্য হচ্ছে যেখানে আমরা আনঅর্ডারড ম্যাপের ক্ষেত্রে হ্যাশ টেবিল তৈরি হবে যারা আনঅর্ডারড সেট দেখছেন তারা অবশ্যই জানেন যে হ্যাশ টেবিল তৈরি হয় হ্যাশ টেবিলের মধ্যে অনেকগুলো বাকেট তৈরি হয় বাকেট মানে স্লোট তৈরি হয় যেগুলোর মধ্যে ভ্যালুগুলো আমাদের থাকে জমা থাকে ঠিক আছে তো আনঅর্ডারড ম্যাপের মধ্যেও হ্যাশ টেবিল তৈরি হবে হ্যাশের মধ্যে মনে করো অনেকগুলো বাকেট তৈরি হবে এন সংখ্যক বাকেট তৈরি হবে তো এন সংখ্যক বাকেট প্রত্যেকটা বাকেট মার্ক করা হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান ধরে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশি অপারেশন করবো না আর আমরা ম্যাপে যে অপারেশন করতে পারছিলাম সবগুলো অপারেশন হচ্ছে আনঅর্ডারড ম্যাপে করতে পারবো তো আনঅর্ডারড ম্যাপে আমরা সব অপারেশন করতে পারবো জাস্ট কিছু অপারেশন আমরা বাড়তি করতে পারবো যেগুলো আমি এখানে লিখে রাখছি এই কয়েকটা অপারেশন আমরা দেখবো ঠিক আছে আর বাকি সব হচ্ছে ম্যাপের মতো এখন আমি বলবো আনঅর্ডারড ম্যাপ আর আনঅর্ডারড সেটের মধ্যে পার্থক্য তো আনঅর্ডারড ম্যাপ আর আনঅর্ডারড সেটের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে আনঅর্ডারড সেটের মধ্যে এক মানে শুধুমাত্র কী থাকতো ওখানে কিন্তু ভ্যালু হিসাবে কোনো কিছু থাকতো না কী থাকতো বাট আনঅর্ডার ম্যাপের মধ্যে ভিও থাক কিও থাকবে এবং হচ্ছে কী থাকবে ভ্যালুও থাকবে এ দুটো আমরা এই একটা পার্থক্য আমরা পাবো আনঅর্ডার ম্যাপ আর আনঅর্ডারড সেটের মধ্যে ওকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আনঅর্ডারড ম্যাপে আমরা প্রত্যেকটা অপারেশনে ইনসার্ট ডিলেশন তারপর আরও যে ইরেজ এগুলো যে অপারেশনগুলো আছে এগুলো ও অফ অনে করবে টাইম কমপ্লেক্সিটি ও অফ অন বাট ম্যাপের মধ্যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন ওকে একটা কয়েকটা পার্থক্য থাকবে তো চলুন আমরা হচ্ছে আনঅর্ডারড ম্যাপটা শুরু করি তো প্রথমে আমরা আনঅর্ডারড ম্যাপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখব তো ইজি জাস্ট আনঅর্ডারড ম্যাপ লিখতে হবে তারপর হচ্ছে দুইটা ডাটা টাইপ দিতে হবে প্রথম ডাটা টাইপটা হচ্ছে কি হিসাবে ইউজ হবে আর পরেরটা হচ্ছে তার ভ্যালু হিসাবে তো আমি দুইটা ইন্ট নিলাম আপনারা হচ্ছে কি নিতে পারেন আপনারা হচ্ছে এখানে স্ট্রিং নিতে পারেন এখানে ক্যারেক্টার নিতে পারেন এখানে স্ট্রিং নিতে পারেন ক্যারেক্টার নিতে পারেন যা ইচ্ছা নিতে পারেন নিয়ে দেখবেন যেখানে জানিয়েছেন সেখানে সেই ধরনের ভ্যালু পুশ করবেন তাহলে হবে তো প্রথমটা আমাদের কী হিসাবে ইউজ হবে কী হিসাবে আর পরেরটা হচ্ছে ভ্যালু হিসাবে ওকে এটা আমার আনঅর্ডার ম্যাপ ডিক্লারেশন গেল এবার আমরা কী করবো ইনসার্ট করবো তাহলে আনঅর্ডার ম্যাপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখলাম এবার ইনসার্ট ইনসার্ট যেভাবে ম্যাপের মধ্যে ভ্যালু ইনসার্ট করতাম সেভাবে ইউএমপি ডট ইনসার্ট ইনসার্ট আমরা এখানে দিতে পারতাম যে 1,10 এভাবে ভ্যালু পুশ করা যেত অথবা হচ্ছে সরাসরি আমরা এই অপারেটরটা ইউজ করে ব্যবহার করতে পারতাম যে ইউএমপি 1 হচ্ছে 10 আচ্ছা আমরা 5টা নিয়ে নিলাম তারপর হচ্ছে 2 হচ্ছে 20 3 30 4 40 55 ওকে
তাই আমরা এইভাবে হচ্ছে আনঅর্ডার ম্যাপের মধ্যে মান পুশ করতে পারবো যেভাবে অর্ডার অর্ডার মানে ম্যাপের মধ্যে মান পুশ করেছিলাম সেভাবে এটা মান পুশ করবো এখন যদি আমরা পিন করি আমরা যদি এটাকে রান করি তাহলে বুঝতে পারবেন যে দেখুন আমাদের কি হয় তো আমাদের দেখুন মানগুলো কিন্তু প্রিন্ট হয়েছে 510 420 প্রিন্ট হয়েছে এবার দেখুন তো এটা কি অর্ডার্ড অবস্থায় আছে মানে কি ছোট থেকে বড় আকারে আছে ওয়ান প্রথমে আছে এরকম না এরকম কিন্তু নেই আমাদের ইচ্ছামত যে অর্ডারে সাজাবো সেই অর্ডার অনুযায়ী থাকতে পারবে মানে মানে আনঅর্ডার্ড অবস্থায় থাকবে অর্ডার্ড অবস্থায় থাকবে না যেটা আমরা এখানে দেখতে পাইলাম ঠিক আছে তো এইভাবে হচ্ছে আনঅর্ডার ম্যাপকে ইনসার্ট করতে হয় আর প্রিন্ট ইন্ট যেভাবে ম্যাপ করতাম সব একই জিনিস সব কাজ একই ঠিক আছে এখানে জাস্ট টাইম কমপ্লেক্স একটু কম লাগবে কিছু এখানে হচ্ছে বাকেট তৈরি হবে হ্যাশ টেবিল তৈরি হয় ঠিক আছে আনঅর্ডার ম্যাপ তৈরি করার সময় হ্যাশ টেবিল তৈরি হবে এখানে বাকেট তৈরি হবে বাকেট যেটা বললাম যে স্লট যে স্লটগুলো বা ঘর যেটা আমি বলছিলাম ঠিক আছে তো এবার আমি বিগেন এবং ইনটা দেখাবো বিগেন আসলে কাকে পয়েন্ট করে আর ইন কাকে পয়েন্ট করে তো আমরা অটো একটা ইটার টুল নিলাম যে আইটি ইকুয়াল ইউএমপি ডট বিগিন আইটি নট ইকুয়াল ইউএমপি ডট ইন্ট আইটি প্লাস প্লাস ওকে এবার যদি আমরা এগুলো ভ্যালুগুলো প্রিন্ট করি তাহলে আমরা এখানে স্টার চিহ্নটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে একইভাবে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিতে হবে এভাবে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন আমার কী প্রিন্ট করে যে আমার কিন্তু ভ্যালুগুলো প্রিন্ট করছে যেভাবে আগে প্রিন্ট করছে সেভাবে ভ্যালুগুলো প্রিন্ট করছে তো এখানে যে আমরা বিগেন নিলাম বিগেন আসলে কাকে পয়েন্ট করে বিগেন পয়েন্ট করবে হচ্ছে যে কোনো বাকেটের যে কোনো বাকেটের আমাদের আমাদের তো এক আনঅর্ডার সেট তৈরি করে তখন এন সংখ্যক বাকেট তৈরি হবে এন সংখ্যক যত সংখ্যকই হোক আমরা দেখবো কাউন্ট করে দেখবো কত সংখ্যক বাকেট তৈরি হচ্ছে এন সংখ্যক বাকেট তৈরি হবে তো বিগেন কাকে পয়েন্ট করবে যে কোনো বাকেটের প্রথম ভ্যালুটাকে হচ্ছে বিগেন পয়েন্ট করবে ওকে আর ইন কাকে পয়েন্ট করবে সব শেষের বাকেটটার মানে ভ্যালুগুলো যখন শেষ হয়ে যাবে ভ্যালুগুলো যখন যতগুলো ভ্যালু থাকবে আনঅর্ডার ম্যাপের মধ্যে সবগুলো ভ্যালু যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর যে বাকেটটা বাকি থাকবে ওই বাকেটের সব শেষের অবস্থানে পরের অবস্থানটাকে সে কী করবে পয়েন্ট করবে ওকে ইন্ট যেটা আমরা জানতাম যে সব শেষের এলিমেন্টের পরের অবস্থানকে পয়েন্ট করবে হচ্ছে ইন্ট তো এটা এভাবেই পয়েন্ট করবে তো এবার আমরা দেখবো যে তাহলে আমাদের প্রিন্ট করা শেষ প্রিন্ট যেভাবে করলাম তো এই ম্যাপ যেভাবে কাজ করে সেভাবে জাস্ট এটার ক্ষেত্রে কী হয় হ্যাশ টেবিল তৈরি হয় বাকেট থাকে আর হচ্ছে এটার ক্ষেত্রে আর কয়েকটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে এটা টাইম কমপ্লেক্স কম লাগে অফ অনে করে আর এখানে কিছু বাকেট টাকেট আমরা এগুলো একটু কাউন্ট করে দেখতে পারি ওকে তা আমরা দেখবো বাকেট কাউন্ট বলতে যে কতগুলো স্লট তৈরি হবে ঠিক আছে তা আমরা এভাবে প্রিন্ট করতে পারি সি আউট ইউএমপি ডট বাকেট জাস্ট এটা দিয়ে দিলেই আমাদের পিন করে দিবে এটা আমাদের বের করে দিবে যে কতগুলা বাকেট তৈরি হয়েছে বা স্লট তৈরি হয়েছে এই আনঅর্ডার ম্যাপটার মধ্যে ঠিক আছে তো এখানে দেখুন 13 দেখাচ্ছে তার মানে আমাদের এই আনঅর্ডার ম্যাপটার মধ্যে কতগুলা স্লট তৈরি হয়েছে 13টা স্লট তৈরি হয়েছে বা বাকেট তৈরি হয়েছে এটা হচ্ছে বাকেট কাউন্ট ওকে যেহেতু 13টা স্লট তৈরি হয়েছে বা বাকেট তৈরি হয়েছে তো বাকেটগুলা নাম্বার থাকবে 0 থেকে ওই 13 মাইনাস 1 মানে 12 পর্যন্ত তার মানে আমাদের বাকেট থাকবে 0 নাম্বার বাকেট থাকবে 1 নাম্বার বাকেট থাকবে 2 নাম্বার বাকেট থাকবে এভাবে 12 নাম্বার বাকেট থাকবে 13 নাম্বার বাকেট কিন্তু থাকবে না কেন থাকবে না কারণ আমরা বললাম যে বাকেট কাউন্ট যতগুলো বাকেট থাকবে 0 থেকে আমরা যেমন অ্যারে সাইজ যদি 5 দিই তাহলে এর ইন্ডেক্সগুলো কী হয় 0 থেকে 4 পর্যন্ত হয় না ওই একইভাবে এটা হচ্ছে বাকেটের জিনিসটা এবার আসবে বাকেট এই বাকেটটা কী কাজ করবে এখানে দেখুন বাকেটটা এইভাবে কাজ করবে আমরা যদি এরকম জানতে চাই যে সি আউট ইউএমপি ডট বাকেট আমরা একটা কী দিব এখানে কী দিব একটা কী দিব আমরা তো ম্যাপের মধ্যে কয়টা ভ্যালু থাকে ম্যাপের মধ্যে দুটা ভ্যালু থাকে একটা কী ভ্যালু আর একটা হচ্ছে ওই কিয়ের ভ্যালুটা ঠিক আছে একটা কী আর একটা হচ্ছে ভ্যালু তো আমরা এখানে কী দিব বাকেটে যে ফাংশনটা থাকবে বাকেট বাকেটের ভিতরে একটা কী দিতে হবে আমরা যে যেখানে আমরা আনঅর্ডার ম্যাপটা যে সেট ইয়া করছি ডিক্লেয়ার করছি ওখানকার মধ্যে যে কোনো একটা কীকে আমরা দিয়ে দেখতে পারি এখানে যদি আমি ওয়ানকে দিই তাহলে এখানে আমার যেটা বের করে দেবে সেটা হচ্ছে ওয়ান কীটা কত নাম্বার বাকেটের মধ্যে আছে এটা আমার এটা পিন করে দেবে যে আমার বের করে দেবে তাহলে বাকেট তারপর ভিতরে একটা কী দিলে এখানে যেটা বের করে দেবে সেটা হচ্ছে ওই ইন্ডেক্সটা বা ওই কীটা কত নাম্বার বাকেটের মধ্যে আছে ঠিক আছে এটাই হচ্ছে বাকেটের কাজ আপনি যা দিবেন দিয়ে দেখতে পারেন কত নাম্বার বাকেট আছে সেটা বের করে দেবে তারপর হচ্ছে বাকেট সাইজ বাকেট সাইজ আসলে তেমন কিছু না জাস্ট আমাদের এইরকম করবে যে বাকেট সাইজ বাকেট সাইজের পর এখানে আমরা যখন ব্র্যাকেটটা আছে এখানে আমাদের কী দিতে হবে বাকেটের বাকেট নাম্বার দিতে হবে কত নাম্বার বাকেট এখানে যদি আমি আই দিই
আই হচ্ছে বাকেট নাম্বার, কত নাম্বার বাকেটের সাইজ আমরা জানতে চাচ্ছি, মানে আমরা বাকেট নাম্বার দিব ওই বাকেটের মধ্যে কতগুলা ভ্যালু আছে এটা আমার কি করবে, সে বের করে প্রিন্ট করে দেবে, এটাই হচ্ছে বাকেট সাইজের কাজ। ঠিক আছে, আই হচ্ছে বাকেট নাম্বার, আর বাকেট নাম্বার কত পর্যন্ত হতে পারে সেটা আমি বললাম যে বাকেট কাউন্ট মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে বাকেট কাউন্ট মাইনাস ওয়ান পর্যন্ত। তো আমি যদি এখানে তিন দিই তাহলে এখানে আমাকে বের করে দিবে, আমাকে এখানে এখানে যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে তিন নাম্বার বাকেটে কতগুলা ভ্যালু আছে এটা আমার বের করে দেবে। ওকে, তো এটাই হচ্ছে আমার দেখুন ওয়ান, তা তিন নাম্বার বাকেটে আমার একটাই ভ্যালু থাকবে সেটা আমার এখানে বের করে দিচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন আসলে কিছু না, যে আমরা একটা কি কতবার আছে আমরা জাস্ট এটা কাউন্ট করে দিতে পারি। তো এখানে যেহেতু কীগুলো ইউনিক থাকবে, অর্ডার অবস্থায় থাকবে না বাট ইউনিক থাকবে, তো একটা কি হয় একবার থাকবে নাহলে জিরো বার থাকবে, আনঅর্ডার ম্যাপ। ঠিক আছে, এখানে কীগুলো কিন্তু কী থাকবে, ইউনিক থাকবে, এটা মাল্টি ম্যাপের ক্ষেত্রে কিন্তু ইউনিক না, মাল্টিপল বার থাকতে পারে। ঠিক আছে, বাট যেহেতু ম্যাপ এখানে একটা কি একবারই থাকবে, সো এখানে আমাদের কি কাউন্ট করে দেবে, যে সি আউট, যে আমি এরকম করি যে সি আউট ইউএমপি ডট কাউন্ট, এখানে একটা কি দিব যে আমি ওয়ান দিলাম, আমার এখানে জাস্ট বের করে দিবে যে এই ওয়ান ভ্যালুটা বা কিটা আমার কতবার আছে। ওকে, এখানে সরি, এখানে আমার ভুল হয়েছে, ইউএন ইনলাইন লিখতে ভুল গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ওয়ান দিচ্ছে, তার মানে এক ইন কতবার আছে, একবার আছে। আমি যদি এখানে পাঁচ দিয়ে চেক করতাম, পাঁচ পাঁচ কি আমার এখানে আছে, আছে। আমি এখানে যদি সাত দিতাম, সাত এখানে আমার নেই, সাত কি কোনো কী হিসাবে এখানে আছে ভ্যালু আনঅর্ডার ম্যাপের মধ্যে, নাই। তো আমাদের কাউন্ট কত করবে, জিরো কাউন্ট করবে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমার কাউন্ট ফাংশনের কাজ। ঠিক আছে, তো এগুলাই ছিল হচ্ছে আমার আজকের লেকচারের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়। তো আমরা এই ফাংশনগুলো দেখলাম, আর বাকি যে ফাংশনগুলো আছে যেমন ইরেজ করা, তারপর কীভাবে ইনসার্ট করতে হয়, কীভাবে আরও বাকি যে কাজগুলো ছিল আমরা ম্যাপের মধ্যে দেখছিলাম, ওই কাজগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, কীভাবে ক্লিয়ার করতে হয়, যেমন আমরা যদি এখানে সাইজ বের করতে হয়, যেমন এখানে দেখি আমরা যদি এরকম বলি যে সি আউট ইউএমপি ডট সাইজ, তাহলে আমাদের কী বের করে দেবে বলুন তো, আমাদের হচ্ছে আনঅর্ডার্ড ম্যাপটা, আনঅর্ডার্ড ম্যাপটার সাইজ কত, কতগুলো এলিমেন্ট আছে আর কি, কতগুলো পেয়ার আছে, এটাই আমাদের বের করে দেবে। পাঁচটা পেয়ার আছে, এটা আমরা সাইজ বের করতে পারতাম, যেটা আমরা ম্যাপে করছিলাম সেভাবেই করবো। এখন যদি আমরা এরকম করতাম যে ইউএমপি ডট ক্লিয়ার, এটা যদি করি তাহলে কী হবে, একদম আমাদের আনঅর্ডার্ড ম্যাপটা কী হয়ে যাবে, আনঅর্ডার্ড ম্যাপটা কী হয়ে যাবে, একদম ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা করতে পারি, দেখুন আমাদের এখন সাইজ কত হয়ে গেল, জিরো হয়ে গেল, কারণ আনঅর্ডার্ড ম্যাপটা সবকে ক্লিয়ার করে দিয়েছে। আবার এমটি চেক করতে পারি, ফাইন্ড করতে পারি, সব অপারেশনগুলো ম্যাপে করা যায়, তো ওগুলাই করা যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আনঅর্ডার্ড ম্যাপ। তো আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি কোনো প্রবলেম আর থাকবে না। আর যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমি যে ওয়েবসাইটটাকে আপনাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে গিক ফর গিক্স, এখানে ঢুকে একটু দেখবেন সব এগুলাই করে দেওয়া আছে, একটু হয়তো একটু বড়ো করে দেওয়া আছে, তো একটু দেখে নেবেন। ঠিক আছে, তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।